वेलकाम टू मेनमुइज किचेन सकल के अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछि आज के रेसिपी गोलाप जामुन। घरे थाका साधारण उपकरण दिए जे भावे ए मिष्टिटा बनाना हुए छे ताते जे केउ ए मिष्टि सहजे बनाते पारबेन। आर टेस्टेर कथा आमी बोलबो ना, आमी जे भावे मिष्टिटा बानियेछि ताते स्टेप बाय स्टेप फलो करे मिष्टिटा जदि बानान ताहले टेस्टटा निजेराई बुझते पारबेन कतटा परफेक्ट हय। चले जाच्छे रेसिपि। गैसे बसिए दिएछि एक लिटार साधारण टोन मिल्क दूध। जदि आपनादेर काछे फुल क्रीम दूध थाके सेक्षेत्रे रेजल्ट किन्तु आरोई भालो आसबे। दूधटा फुटे उठेछे, दूधटा फुटे उठले कड़ाइयेर धारे एई स्वरगुलोके जमते देवा जाबे ना। स्वरगुलोके स्पैचुलाटा दिए काटिए काटिए दूधेर मध्ये दिए दिते हबे। देखुन 15 मिनट धरे मीडियम फ्लेमे दूधटाके गरम करे এখন দুধটার কনসিস্টেন্সি এই পর্যায়ে এসে আমি সরগুলোকে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট আমি দুধটাকে জাল দেব। দেখুন আরও 10 মিনিট দুধটাকে ঘন করার পর এখন কনসিস্টেন্সি এই রকম এসছে, কিন্তু আমাদের আরেকটু ঘন প্রয়োজন। তাই দুধটাকে আরও 5 মিনিট আমি ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউয়াস নাড়তে হবে। দেখুন আরও 5 মিনিট পর দুধটা এখন এই পর্যায়ে এসেছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ক্ষীরটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এইবার ক্ষীরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আমি এর মধ্যে আরও ময়দা অ্যাড করব, তবে একসঙ্গে বেশি অ্যাড করব না, পরে বুঝে দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু দিচ্ছি না, বেকিং সোডা দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার প্রয়োজন অনুসারে কিন্তু ময়দাটা অ্যাড করতে হবে। মিশ্রণটা অনেকটাই নরম মনে হচ্ছে, তাই আমি আরও 3 চামচ ময়দা এর মধ্যে অ্যাড করলাম। এইবার ভালো করে মাখতে হবে, একেবারে সফট ডো তৈরি করতে হবে। হাতের সাহায্যে 8 থেকে 10 মিনিট এইভাবে মাখতে হবে। মাখতে মাখতে যখন দেখবেন প্লেটটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আর হাতেও কিছু লেগে নেই, তখন বুঝতে হবে মাখাটা হয়ে গেছে। দেখুন 10 মিনিট মাখার পর একটা সফট ডো তৈরি হয়েছে। ডোটা এমনভাবে মাখতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টির টেস্ট ভালো হবে না। আর দেখুন এখন আমার হাতেও কিন্তু সেরকম কিছু লেগে নেই আর প্লেটটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, তার মানে ডোটা পারফেক্ট হয়েছে। এইবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। এইবার এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে কিছুটা অংশ নিলাম, হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা নকুন দানা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে প্রেস করে নিয়ে আবারও গোল করে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। নকুন দানা দিতে পারেন, কিংবা যে কাটা মিছরিগুলো থাকে সেই মিছরিগুলো দিতে পারেন, কিংবা কোনো ড্রাই ফ্রুটসে এর মধ্যে দিতে পারেন। দেখুন সব মিষ্টিগুলোকে একইভাবে গড়ে নিয়েছি আর মিষ্টিগুলোর ওপর কিন্তু কোনো ক্র্যাক নেই, এইটা একটু লক্ষ্য রাখবেন। ছোট্ট একটা বল আমি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি তেলটাকে চেক করব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ছোট্ট মিষ্টিটাকে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা কিন্তু ভেসে উঠছে, তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে। তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। একসঙ্গে বেশি মিষ্টি ছেড়ে দেবেন না, একসঙ্গে বেশি মিষ্টি ছেড়ে দিলে ক্রাউড হয়ে গিয়ে কোনোটাই ভালো মতো ভাজা হবে না। ঝাঁঝরিটা দিয়ে তেলটাকে একটু উপর দিকে দিয়ে দিচ্ছি, এর ফলে মিষ্টির উপরের সারফেসটা ড্রাই হবে না। মিষ্টিগুলো ছাড়ার পর মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো লাল হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে তুলে দিচ্ছি। বাকি গোলাপ জামুনগুলোকেও আমি একইভাবে ভেজে প্রথম ব্যাচের মিষ্টিগুলো তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি, দিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম।
दो मिनट पर गैसेर फ्लेमटाके आबार मीडियामे दिए मिष्टिगुलोके आमी भेजे निच्छि। देखुन उल्टे पाल्टे एक ही प्रसेसे आमी समस्त मिष्टि भेजे निलाम। सेकेंड बैचेर मिष्टिगुलो आमार भाजा हुए गेछे। मिष्टिगुलोके आमी तुले निलाम। खूब बेशी लाल करबे ना, खूब बेशी लाल करले कलरटा डार्क हुए गिये भालो लागबे ना। सुगार सिरप बनानोर जन्य निये निच्छि दो कप चीनी और तार संगे दिच्छि चार कप जल। जतटा चीनी नेबेन तार डबल जल देबेन। एइबार गैसेर फ्लेमटाके मीडियम टू हाईते रेखे चीनीटाके आमि मेल्ट करे निच्छि। तीन थेके चार मिनिटेर मध्ये चीनीटा मेल्ट हुए गेछे आर रसटाओ फुटते शुरू करेछे। जखन रसटा फुटते शुरू करबे तखन गोलाप जामुनगुलो छेड़े दिते हबे। आमि गोलाप जामुनगुलोके छेड़े दिच्छि। गैसेर फ्लेमटा आमि मीडियामे रेखेछि। एइबार कड़ाईटाके आमि ढेके दिच्छि चार मिनिटेर जन्य आर गैसेर फ्लेमटा मीडियामे राखछि। एइ पर्याये किन्तु ढाकनाटा खोला जाबे ना आर मिष्टिगुलोके नाड়াচাড়াও करा जाबे ना। देखुन चार मिनट पर ढाकनाटा खुले दिलाम। मिष्टिटा एखन अनेकटाई बड़ो हुए गेछे। गैसेर फ्लेमटा आमि अफ करे दिएछि। एइबार मिष्टिटाके आमि आबारो ढेके देब। ढेके मोटामुटी एक घंटा रेखे देब। फिरे एलाम एक घंटा पर। देखुन रस अनेकटाई कमे गेछे, तार माने मिष्टिगुलो रस अबजर्व करे नियेछे। मिष्टिगुलो साइजो बड़ो हुए गेछे। আপনারাও এরকম ভাবে গোলাপ জামুন বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।